সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবর খবর প্রকাশ করা হয় বন্ধুরা ভিডিওটি শুরু করা ওই একটি কথা বলি আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থীও থাকেন তাহলে এই চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখে একটি লাল বাটন পাবেন ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো আপনাদের মাঝে এখন যে সার্কুলারটা আলোচনা করছি সেটি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে ডাব্লু 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 ডট বিএসিআইসি ডট গভ ডট বিডি তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দু তারিখে তো বন্ধুরা অনেকগুলো পদে আপনারা এখানে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা খুব আস্তে এবং ধীর স্বস্তি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কী কী প্রসেসে আপনারা আবেদন করবেন কী কী লাগবে এবং কী কী যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাতে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে এখানে পদের নাম দেওয়া আছে গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে এখানে বয়স সীমা দেওয়া আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে তো এক নম্বর পদের জন্য মহাব্যবস্থাপক এক নম্বর আছে মহাব্যবস্থাপক গ্রেড তিন বেতন পাঁচ ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা এর পদ সংখ্যা দুইটি তো এখানে অনুরুদ্ধ বত্রিশ বছর বয়স সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রকৃত অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংশোধিত হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা বা পিএইচডি ডিগ্রি থাকতে হবে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে তো অভিজ্ঞতা উপমহাব্যবস্থাপক অথবা তৎসম পদে চার বছরের অভিজ্ঞতা সহ কোনো সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাজে পনেরো বছরের বাস্তবতা থাকতে হবে ব্যক্তিক্রম পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা তিন বছর পর্যন্ত শিথিলযোগ্য করতে পারে বা করা যেতে পারে দুই নম্বর আছে আঞ্চলিক পরিচালক গ্রেড তিন বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার দশ টাকা পছন্দ একটি অন্যত বিয়াল্লিশ বছর যেখানে কোনো অনুমোদিত বিশেষদয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রকৃত অথবা অনুযায়ী ডিগ্রি সংশোধিত পূর্ণ হতে হবে সেখানে তিন নম্বর আছে উপব্যবস্থাপক এন গ্রেড চার বেতন পঞ্চাশ থেকে একান্ন একাত্তর টাকা এখানে পদ সংখ্যা নয়টি তো অনুমোদিত উনচল্লিশ বছর এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রকৃত অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে তো অভিজ্ঞতা ব্যবস্থাপক বা তৎসম তিন বছরের অভিজ্ঞতা সম্লক অভিজ্ঞতা ব্যবস্থাপক বা তৎসমূহ পদে তিন বছর অভিজ্ঞতা সহ উন্নয়নমূলক সরকারি অথবা স্বাতঃস্বরিত অথবা আধা স্বরিত প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কাজে বারো বছর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর আছে প্রধান নকশা বা প্রধান নকশাবাদী বাবিদ বিদ গিরট পঞ্চাশ থেকে একাত্তর হাজার দুশো টাকা এখানে একজন নেবে অনুরুদ্ধ উনচল্লিশ বছর এখানে অভিজ্ঞতা ফাইন আর্টসে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে মোট বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর আছে প্রধান অনুষদ সদস্য গ্রেড চার পঞ্চাশ থেকে একাত্তর হাজার দুশো টাকা এর পদ সংখ্যা দুইটি তো অনুমোদন উনচল্লিশ বছর বয়স তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রি থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে ছয় নম্বর আছে সহকারী ব্যব মহাব্যবস্থাপক গ্রেড পাস তিতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে পদ সংখ্যা ছয়টি তখন অন্তত উনচল্লিশ বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এখানে সাত নম্বর আছে ব্যবস্থাপক গ্রেড পাস এখানে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পথ সংখ্যা ছয়টি অনুমোদন উন্নয়ন বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কোমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্য হিসেবে বিবেচিত হবে এখানে আট নম্বর আছে উপনিয়ন্ত্রক গেট পাস তিরাল্লিশ হাজার থেকে উনসাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পছন্দকে একটি অনুদ উনচল্লিশ বছর দ্বিতীয় শ্রেণীর এম এম কম হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স অথবা দ্বিতীয় শ্রেণীর এম বি প্রধান বিষয়ক হিসাব বিজ্ঞান এখানে প্রধান হিসাব বিজ্ঞান হিসেবে পাশ করতে হবে অভিজ্ঞতা সরকারি অথবা সাহিত্য সাহিত্য অথবা সেক্টর কর্পোরেশন অথবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ফিনান্স অথবা বাদেশ অথবা হিসাব কাজে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর আছে উপপ্রধান প্রকৌশলী এখানে গ্রেড পাস বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদ সংখ্যা একটি অনুত্ব উনচল্লিশ বছর দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সরকারি অথবা স্বায়ত অথবা সেক্টর কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী অথবা সমপদে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে মোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে উর্ধ্বতন অনুষদ সদস্য গ্রেড পাস বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদ সংখ্যা দুইটি অনুমোদন বছর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রাখতে হবে তো কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রির অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এগারো নম্বর পাশে উপব্যবস্থাপক গেট ছয় এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা একুশটি অনেক বেশি অনুরোধ চৌত্রিশ বছর এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বারো বিশেষ বিশেষজ্ঞ এখানে গ্রেডস ছয় এখানে বেতন সংখ্যা পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি তো অনুমত চৌত্রিশ বছর এখানে কিন্তু কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অথবা ডিপ্লোমা অথবা পিএইচডি ডিগ্রি অতিরিক্ত যোগ্য হিসেবে বিবেচিত হবে তেরো নম্বর আছে সহকারী নিয়ন্ত্রক হিসাব অর্থ গেট ছয় বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা তিনটি অনুর্ধ চৌত্রিশ বছর বয়স এখানে ব্যাংকিং ফিনান্স অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর এমবিএ বি এ ডিগ্রি থাক সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বর সহকারী হিসাব নিয়ন্ত্রক গেট ছয় এখানে বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা সংখ্যা একটি অনুদ্র চৌত্রিশ বছর এখানে ব্যাঙ্কিং অথবা ফিনান্স অথবা হিসাববিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর এম বি এ ডিগ্রি সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বাসের নির্বাহী প্রকৌশলী গ্রেড ছয় এখানে বেতন প্রতিষ্ঠাতের পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে অনুদ্র চৌত্রিশ বছর বয়স কম্পকে দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে সরকারি অথবা আধা সরকারি অথবা সাহিত্যশিল্প সংস্থায় প্রকৌশল অথবা সমপদে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের উপরে থাকতে হবে ষোলো নম্বর সম্প্রসারণ কর্মকর্তা গ্রেড নয় এখানে বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা একান্নটি অনেক বেশি এখানে সম্প্রসারণ কর্মকর্তা পদ সংখ্যা একান্নটি এখানে অনুভূত তিরিশ বছর তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত অথবা পদ অনুযায়ী ডিগ্রি হতে হবে সতেরো নম্বর আছে হিসাব কর্মকর্তা গ্রেড বেতন বাইশ থেকে টাকা সংখ্যা বছর হিসাব ব্যাংকিং অথবা ফিনান্স অথবা ব্যবসা প্রশাসন অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান নিয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে তো এখানে আঠারো নম্বর আছে শিল্পনগরী কর্মকর্তা এখানে গ্রেড বাইশ থেকে তিপ্পান্ন হাজার বেতন এখানে পথ সংখ্যা তেরোটি তো অনুত তিরিশ বছর বয়স এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে এখানে মনি উনিশ নম্বর আছে মনিটরিং কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এই পদ সংখ্যা সাতটি অনুরত তিরিশ বছর বয়স এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে বিশ নম্বর আছে সহকারী অনুষদ সদস্য গ্রেড নয় এখানে বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা একটি অনুমোদিত তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে তাদের প্রকৃতি এবং পদ অনুযায়ী ডিগ্রি সঙ্গতিপূর্ণ হতে হবে একুশ নম্বর ডিজাইনার গ্রেড নয় বেতন বাইশাত থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরসংখ্যা একটি অনুব্রত তিরিশ বছর ফাইন আর্টে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বাইশ নম্বর আসে প্রোগ্রাম অফিসার গ্রেড নয় বেতন বাইশাত থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পরসংখ্যা একটি অনুব্রত তিরিশ বছর বয়স দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং অথবা বিএসসি ইনজি ইঞ্জিনিয়ারিং অথবা দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকতে হবে তেইশ নম্বর সে প্রশিক্ষণ কর্মকর্তা মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযুদ্ধের পুত্র ও কন্যা এবং নাতি নাতনি কোঠা অনুযায়ী এখানে গ্রেড নয় বেতন বাইশ থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পছন্দ একটি অনুদ তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিষয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে এখানে চব্বিশ নম্বর আছে গবেষণা কর্মকর্তা এখানে গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা সংখ্যা একটি অন্যত বছর বয়স তো কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে পঁচিশ নম্বর আছে অ্যানালিস্ট অ্যানালিস্ট পঁচিশ নম্বর আছে অ্যানালিস্ট এখানে গ্রেড নয় বেতন সংখ্যা বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে অনুরুদ্ধ তিরিশ বছর বয়স পথ সংখ্যা একটি এখানে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত বা পদ ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে এখানে ছাব্বিশ নম্বর আছে প্রযুক্তি কর্মকর্তা ছাব্বিশ নম্বর আছে প্রযুক্তি কর্মকর্তা গ্রেড নাইন এখানে পদ সংখ্যা একটি অনুরূত তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষের দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর পিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে সাতাশ নম্বর আছে ঊর্ধ্বতন নকশাবিদ এখানে গ্রেড নাইন এখানে পদ সংখ্যা একটি অনুব্রত ত্রিশ বছর বয়স ফাইন আর্টসে কমপক্ষের দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে আঠাশ নম্বর আছে ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং পথ সংখ্যা দুইটি অনুদ্ব ত্রিশ বছর বয়স তা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কূপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত বা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে উনত্রিশ নম্বর আছে কর্মী ব্যবস্থাপক কর্মকর্তা এখানে গ্রেড নয় পথ সংখ্যা একটি অন্যত ত্রিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তিরিশ নম্বর আছে মূল্যায়ন কর্মকর্তা এবং গ্রেড নয় পদ সংখ্যা তিনটি অনুদ তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা তৃতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে একত্রিশ নম্বর আছে মার্কেটিং অফিসার গ্রেড নয় পদ সংখ্যা একটি অনুতির বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃত পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ থাকতে হবে বা হতে হবে এখানে বত্রিশ নম্বর আছে জরিপ ও তথ্য কর্মকর্তা এখানে গ্রেড নয় বেতন বাইশ থেকে তিপান্ন টাকা এখানে তো পদ সংখ্যা একটি তো ঊর্ধ্বতন বয়স তিরিশ বছর এর আগে একটি মিস করার হলো চুরি প্রত্যথ কর্মকর্তা গ্রেড নয় এখানে পদ সংখ্যা চারটি অনুভূত তিরিশ বছর বয়স কোনো অনুভূত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী পিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে তো এই দুটো শিক্ষাগত যোগ্যতা একই তো তেত্রিশ নম্বর আছে প্রমোশন কর্মকর্তা গ্রেড নয় এখানে পদ সংখ্যা একুশটি পথ সংখ্যা একুশটি অনুমোদিত তিরিশ বছর বয়স তো এখানে তেত্রিশ নম্বর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে পক্ষে দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে চৌত্রিশ নম্বর আছে সহকারী প্রকৌশলী চৌত্রিশ নম্বর সহকারী প্রকৌশলী গেট নয় এখানে চোদ্দো জন এখানে পথ সংখ্যা চৌদ্দ জন অনুদ্রদ্ধ তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে তৃতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে পঁয়ত্রিশ নম্বর আছে জনসংযোগ কর্মকর্তা এখানে গ্রেড নয় পদ সংখ্যা একটি অনুদ্ব তিরিশ বছর বয়স কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কাজের প্রকৃতি অথবা পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে ছত্রিশ নম্বর আছে ইনস্টাকর বা মোবাইল টেকনিকলজি মোবাইল টেকনোলজি এখানে গ্রেড নয় এখানে পদ একটি অনুযায়ী তিরিশ বছর বয়স সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষের দ্বিতীয় শ্রেণীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে সাঁত্রিশ নম্বর আছে এটা বুটিং অ্যান্ড স্কিন প্রিন্টিং এখানে গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত একটি অনুদ্ব তিরিশ বছর বয়স সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং বোটিং ও স্ক্রিন প্রিন্টিং এ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে আট আটত্রিশ নম্বর আছে ড্র্যাপ্টম্যান আটত্রিশ নম্বর আছে ড্র্যাফ্টম্যান গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা চারটি অনত দুই বছর বয়স কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে উনচল্লিশ নম্বর পদে আছে ট্রান্সপোর্ট অফিসার গ্রেড দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা একটি অনত দুই বছর বয়স কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে চল্লিশ নম্বর আছে লাইসেন লাইসেন্সিং অফিসার এখানে গ্রেড এগারো পদমকে একটি অন্যতম তিরিশ বছর বয়স এখানে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি থাকতে হবে মানে সেটা তো ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যর্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো মাস্টার্স ডিগ্রি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে তো একচল্লিশ নম্বর আছে সহকারী নিরীক্ষা কর্মকর্তা গ্রেড এগারো বেতন বারো থেকে পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা একটি অনত তিরিশ বছর বয়স তো বাণিজ্যের বিষয়ে কোম্পকে দুই শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বাণিজ্য বিষয়ে কমপক্ষের দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে বিয়াল্লিশ নম্বর আছে নকশাবিদ এখানে গ্রেড এগারো এখানে বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা দুইটি অনন্ত তিরিশ বছর বয়স সংশ্লিষ্ট ক্ষেত্রে গম্পকে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে ডিগ্রি ধারী আগাম তিনটি ইনক্রিমেন্ট দেওয়া হবে তেতাল্লিশ নম্বর আছে সহকারী জনসংযোগ কর্মকর্তা গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এখানে পদ সংখ্যক একটি অনত্রিশ বছর বয়স তো দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মাস্টার্স তারিখে অগ্রাধিকার দেওয়া হইবে চুয়াল্লিশ নম্বর আছে মাস্টার্স ম্যান মাস্টার্স ক্রাফ্টম্যান এখানে গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা তিনটি অন্তত তিন বছর বয়স সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে ডিগ্রিধারীগণকে আগাম তিনটি ইনক্রিমেন্ট দেওয়া হবে তো এই এক থেকে চুয়াল্লিশ নম্বর পদে বা ক্রমিক নম্বরে অনেকগুলো পোস্ট আপনার জন্য দেওয়া আছে তো আপনারা যেটি আপনার ভালো লাগবে সেটা আপনি আবেদন করবেন আর কোনো রকম সমস্যা হলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়াও আমার ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে এই সার্কুলারটি দেখে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন তাছাড়াও ফেসবুক পেজে লিঙ্ক আছে ওখান থেকে ডাইরেক্ট আমার সাথে মেসেজ করে কোনো কিছু জানার থাকলে জানতে পারেন আর এই আবেদনপত্রটি করার জন্য বিভিন্ন শর্তগুলি এখান দিয়ে আছে আমরা এই শর্তগুলো দেখে আমরা আস্তে আস্তে আবেদন করবো কোনো সমস্যা নেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা আবেদন কীভাবে করবেন জানতে পারবেন সেখানে শর্তগুলি কী আছে এখানে শর্তগুলি হচ্ছে বিসিকের চাকরি প্রবিধান মালা উনিশশো উননব্বই শূন্য পদ পূরণ সংক্রান্ত সরকারি বিধি বিধান এবং আনুষ্ঠানিকতা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে উপরে উল্লেখিত সকল কলাম প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে তাছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উপযুক্ত কর্ম কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত অন্যান্য বিধান প্রতিপালন করা হবে বয়স তিরিশ নম্বর ক্রমিক উল্লেখিত পদের ক্ষেত্রে উল্লেখিত বয়সীমাযুক্ত ষোলো থেকে চল্লিশ ক্রমিক উল্লেখিত সাধারণ প্রার্থী মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযুদ্ধ পুত্রকন্যা পুত্রকন্যা বয়সে আবেদনের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুজোকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর যোগ্য জাতীয়তা প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে লিঙ্গ নির্বিশেষে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন সরকারের পূর্বানুমোদিত ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিবন্ধ হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণ অযোগ্য বলে বিবেচিত হবেন কোনো কোনো প্রার্থী সরকার অনুমোদিত সাপেক্ষে বিদেশী নাগরিককে বিবাহ করলে তাই বিবাহ অযোগ্য বা এটি অ্যাপ্লিকেশন করতে পারবে না তারা তো আবেদন করার জন্য অবশ্যই একটি ওয়েবসাইট আছে ডাব্লু এইচ টিভি করমচার বিএসসিআইসি ডট টিলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন সম্পূর্ণ করবেন তো আবেদন যদি না করতে চান আপনাকে যে কোনো রকম সমস্যায় বলবেন আপনারা আবেদন প্রসেসটি দেখিয়ে দেবো এই ভিডিওটি অনেক লম্বা হচ্ছে সেজন্য আমি এই ভিডিওটি দেখাচ্ছি না তো আপনাদের কোনো সমস্যায় আবেদন করতে তাহলে আপনি বলবেন আপনার ভিডিওটি করে দেখাই দেব তো ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি বিএসসিআইসি ডট টেলিটক ডট কম বিডি থেকে ডাউনলোড করে এখানে বা এখানে আপনারা অ্যাপ্লিকেশন কপি বা এখানে সব কিছু করতে পারবেন এখানে তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন প্রক্রিয়া পদ্ধতি এখানে লেখা আছে নিজের তো অফিসিয়াল থেকে আবেদন করার পদ্ধতি এখানে আগ্রহী প্রার্থীগণকে বি এস সি আই সি ডট টেলিটক ডট কম বিডি আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এবং আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ তো অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে পারবেন আপনার সবাই তো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুভ তারিখ ষোলো আট দু হাজার আঠেরো তারিখ সকাল দশটায় তো এই ভিডিওটি আপনাদের অগ্রিম দিয়ে দিলাম এখনও ষোলো তারিখ হয়নি আট মাসে ষোলো তারিখ এখনও হয়নি তো আপনারা আগে থেকে এগুলো দেখে প্রিপারেশন নেবেন সেজন্য আপনাদের কাছে পৌঁছে দিলাম এর আগে ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনার বন্ধু মধ্যে শেয়ার করতে বলবেন না তো অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ষোলো নয় দু হাজার আঠারো তারিখ সন্ধ্যা ছয়টা তো ইউজার আইডি প্রাপ্ত এবং অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় মোট বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষায় ফি জমা দিতে হবে তো নির্ধারিত স্থানে তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি স্ক্যান করে আপলোড দিতে হবে এখানে সবকি প্রসেস দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে টাকার পরিমাণ দেওয়া আছে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদের যে কোনো ডেজটা প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি এসএমএসের পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য সাতশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া অনলাইন আবেদনপত্র কোনোভাবে গৃহীত হবে না তো এখানে বেসিক আকারে দেওয়া আছে আপনার একটি ভিডিওটি স্কিপ করে এটি স্ক্রিনশট শর্ট দিয়ে ভালোভাবে জুম করে আপনারা এম এস হয় পাঠাতে হয় সেটি দেখে নেবেন আর কোনো রকম সমস্যা হলে বলবেন আপনাকে কমেন্টের মাধ্যমে আপনারা এগুলো আমি লিখে দেবো দরকার হলে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি নিচে লাল বাটন দেওয়া আছে ওখান থেকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও আপনারা সবার আগে পেতাম